অনেক দিন বাদে স্টার জলসার পর্দায় এই রকম গল্প আসতে চলেছে, যেখানে গল্পের নায়ক একজন পুলিশ অফিসার এবং তার সাথে নানা রহস্যময় কাণ্ডের সমাধান সে করে। অপরদিকে আছে গল্পের নায়িকা, তার ক্যারেক্টারটাও বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা কথা বলছি রোহন এবং অঙ্গনার আপকামিং ধারাবাহিকের সম্পর্কে, যেটা বেশ রোম্যান্টিক হবে এমনটা জানা গেছে, তাই নতুন প্রেমের গল্প বলে উল্লেখ করা হয়েছে। তবে আসলে ধারাবাহিকের নাম কি হবে তা ঠিক হয়নি। অনেকদিন বাদে আবার নতুন গল্প নিয়ে আসছে মস্ত বড় প্রোডাকশন এসভিএফ। এই ধারাবাহিকের মাধ্যমে যেমন অনেক বছর বাদে রোহন ফিরছেন স্টার জলসায়, অন্যদিকে অঙ্গনা এই প্রথম কোনো ধারাবাহিকে কাজ করবেন। এর আগে অনেক জনপ্রিয় ওয়েব সিরিজে তাকে দেখেছে দর্শক। এবার প্রশ্ন, কবে সামনে আসবে এর প্রথম প্রমো এবং কবেই বা আরম্ভ হবে যাবতীয় শ্যুট? সম্প্রতি জানা গেল এখনও শুধুমাত্র লুকসেট নাকি হয়েছে, এই মাসের শেষ করেই কাজ আরম্ভ হয়ে যাবে আর প্রথম প্রমো আসতে পারে অক্টোবরে। ইতিমধ্যে অনেকেই এক্সাইটেড, কেননা অনেকদিন বাদ গোয়েন্দা গল্প আসছে টেলিভিশনে, যেখানে নায়ক পুলিশ অফিসার কিন্তু নায়িকার বুদ্ধিতে হবে বাজিমাত। দেখা যাক কেমন হয় প্রথম চমক। তো বন্ধুরা, কে কে এক্সাইটেড কমেন্টে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো এই রকম অনেক ভিডিও পেতে, সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।